তৈজসপত্রের প্রসঙ্গ এলেই সিরামিক পণ্যের নাম মনে হবে সবার আগে। লোকজ ঐতিহ্যের পোড়ামাটি, ধাতব উপকরণ কিংবা একবার ব্যবহারযোগ্য পণ্যকে ছাপিয়ে চীনামাটির উপকরণ এখনও পছন্দের তালিকায় প্রথম দিকে। তবে এ পরিক্রমা একদিনের নয়। 1959 সালে যখন শুরু হয় পূর্ব পাকিস্তানে, তখন উন্নত মানের থালাবাসন বলতে কাঁসা পিতলি ভরসা, তখনও অচেনা চীনামাটির বাসনকোসন। এমন সময় প্লেট, বাটি, কাপ, পিরিচ নিয়ে হাজির হয় বগুড়ার তাজমা সিরামিক। আধুনিক তৈজসপত্রের সাথে পরিচয় হয় তৎকালীন পাকিস্তানিদের। এনামেল, টিনের থালা যেটা আমরা বলি, তারপর ছিল কাঁসার থালা, এসব জিনিস ইউজ হতো। তো এটাকে রিপ্লেসমেন্ট করে সিরামিক প্লেটটা খাওয়া, এটা খুব কম লোকই খেত। যারা উচ্চবিত্ত লোক ছিল তারাই খেত। মূলধন বলতে বগুড়া শহরের কলোনি এলাকায় 9 বিঘা জমি আর 60,000 টাকা, ভারত ও ইংল্যান্ড থেকে আসত কাঁচামাল, চট্টগ্রাম থেকে আনা ফার্নেস অয়েল ব্যবহার করে জাপানি প্রযুক্তিতে 60 থেকে 70 জন শ্রমিকের হাতে মাসে তৈরি হতো 1,000 তিনেক পণ্য। 63 বছরের ব্যবধানে মাসে কারখানায় উৎপাদন হচ্ছে 2 লাখ পিস বাসনকোসন আর তৈজসপত্র। প্রতিষ্ঠানটির মাসিক বিক্রি 60 থেকে 70 লাখ টাকা। এখানে 250 শ্রমিকের অর্ধেকেরও বেশি নারী। সংসারের উন্নতি, বাচ্চার পড়াশোনা, মোটামুটি সংসার ভালোভাবে চলে, এই জন্য আমি এখানে এই প্রতিষ্ঠানে কর্ম করি। আমি যেটুকু এটা উপার্জন করি সেটা দিয়ে আমি দুইটা মেয়ে আমি চলি কোনো রকম। অন্যান্য কলকারখানার থেকে আমাদের এখানে অনেক সুবিধা আছে, খুব ভালো নিরাপত্তা আছে এখানে। 1983 সালে কারখানাটির আধুনিকায়নের 2 বছর পর মারা যান তাজমা সিরামিকের প্রতিষ্ঠাতা আব্দুল জব্বার। হাল ধরেন তার উত্তরসূরিরা। সরকার ফার্নেস অয়েলে ভর্তুকি তুলে দিলে 2001 সালে অনিশ্চয়তার তালা ঝোলে কারখানায়, ঋণ খেলাপির তালিকায় নাম লেখায় তাজমা। গ্যাস সংযোগ আসলে 2009 সালে আবারও ঘোরে কারখানার চাকা। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিদিনই যেখানে তৈরি হচ্ছে প্লেট, গ্লাস, জগ, কাপ, মগ, বাটি সহ 60 প্রকার পণ্য, বাজার মূল্য অনুযায়ী বছরে উৎপাদন হচ্ছে 8.5 কোটি টাকারও বেশি পণ্য। শুরু থেকে শেষ পর্যন্ত 5টা 7টা ধাপ আছে। প্রসেসিং হবে, আপনার ফিনিশিং হবে, তারপর বিস্কিট ফায়ারিং হবে। গ্লেস করার পরে মালগুলো শর্টিং হয়, কাঁচ যখন হয়ে গেল, শর্টিং করার পরে আপনি চলে যাবে ফুল ডেকোরেশনে, ফুল ডিজাইন হবে, এই ডিজাইনের পরে আমরা বাজারজাত করতে পারব। ব্যাংকের দায় দেনা শোধ করে উৎপাদনের চাকায় গতি ফিরলেও সংকট এখনও পিছু ছাড়েনি তাজমার। 63 বছরের চলার পথে বাঁকে বাঁকে হোঁচট খেয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের সিরামিক শিল্পের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এই প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ সমস্যার সমাধান হলেও সাম্প্রতিক সময়ে গ্যাসের চাপ কম হবার কারণে আবারও লোকসানের মুখে পড়ছে এই প্রতিষ্ঠান, বলছেন সংশ্লিষ্টরা। গ্যাস প্রাপ্তি তা কিছুটা সংকট আছে, গ্যাসের প্রেশার আমাদের থাকে না। যেহেতু ইলেকট্রিসিটিতে আমরা মোটামুটি স্বয়ংসম্পন্ন পথে এগিয়ে চলেছি, গ্যাসটা যদি ঠিকমতো পাওয়া যায় তাহলে আমার হিসাবে, আমার চিন্তাধারায় আমি অনেক দূর ডাইভার্সিফাইড সিরামিক আমরা করার চেষ্টা করি। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সূত্র বলছে 70টি কারখানা উৎপাদন করছে সিরামিক পণ্য। দেশে এখন সিরামিক শিল্পের বাজার প্রায় 5,000 কোটি টাকার। চাহিদা অনুযায়ী গ্যাস আর যুগোপযোগী প্রযুক্তিগত সহায়তা পেলে সিরামিক পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে পারে এ শিল্পের পথিকৃৎ তাজমা সিরামিক। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।